মহকুমা ইনস্টিটিউশন এবং ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আসসালামু আলাইকুম, আমি সুয়াদ বিনতে নূর, সহকারী শিক্ষক নবকুমার ইনস্টিটিউশন এবং ডক্টর শহীদুল্লাহ কলেজ। আজ আমার আলোচনার বিষয় প্রথম শ্রেণী বাংলা। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আমরা বই খাতা নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমি তোমাদের সাথে বাংলার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজ প্রথম যে বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি তা হলো যুক্তবর্ণ। আমরা যুক্তবর্ণ নিয়ে আলোচনা করব। যুক্তবর্ণে তোমাদের বইতে যে যুক্তবর্ণগুলো আছে সেগুলো আপা বোর্ডে তুলেছি। সবাই যদি একটু লক্ষ্য করে দেখি, প্রথমে কি ময়ে ম, তাহলে কি হবে সেটা ম যোগ ম। তারপর চয়ে চ, চ যোগ চ, দন্তস্বয়ে ক, দন্তস্ব যোগ ক, ও গ, সেটা কি হয়ে গেল ও যোগ গ। তারপর দন্তস্ব প, দন্তস্ব যোগ প, পয়ে ত, এটাকে কি বলি প যোগ ত, যেমন সপ্তাহ। কর অফলা, এটাকে কিভাবে বলে ক যোগ, এই যে চিহ্নটাকে এইটাকে আমরা বলি রফলা। তাহলে কি হতে পারে, এটা দিয়ে কি শব্দ হতে পারে, শুক্রবার। তারপরে দয়ে দ, কি দেখো তো, দ যোগ দ। আমি যদি এটা শব্দের কথা বলি সেখানে কি বলতে পারি, চোদ্দ। তারপরে দয়ে ধ, সেটা কি হতে পারে, দ যোগ ধ। তারপরে যদি বলি কয়ে ল, সেটা কি হবে, ক যোগ ল। এই যে আমি তোমাদের একটা ক্লাস করাচ্ছি কি, এই যে অনলাইন ক্লাস, তাহলে এখানে এই দেখো এরকম একটা যুক্তবর্ণ আমরা ব্যবহার করি। তো এই যে আমি কয়ে ল, এটাকে এখানে লিখছি ক যোগ ল। তারপরে দেখো দ আর ম এখানে যুক্ত করা হয়েছে একসাথে লিখে, তাহলে সেটাকে আলাদা করলে কি হবে, দ যোগ ম। আমি যদি বলি সেটা কেমন হতে পারে, এই দেখো তো পদ্ম, নিশ্চয়ই বোঝা গেছে। এবার যদি বলি কয়ে ত, সেটা কি হবে, ক যোগ ত। তারপরে দন্তন্য আর ধ, দন্তন্য যোগ ধ, স দন্তস্ব বয়ে সংযুক্তকে সেটাকে আমি কী বলবো, দন্তস্ব যোগ ব, আর দন্তস্ব ত সংযুক্তকে কী বলবো, দন্তস্ব যোগ ত। আজ আমি তোমাদের শুধুমাত্র যুক্তবর্ণটাকে কীভাবে ভেঙে দেখানো যায় সেটাই তোমাদের সামনে উপস্থিত করেছি। এরপর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে মিলকরণ। তোমাদের এভাবে একটা প্রশ্ন আসবে, মিলকরণটা বলতে বোঝাচ্ছে যে আমি এক পাশের শব্দের সাথে বাক্যের সাথে অন্য পাশের শব্দগুলোকে মিল করতে পারি কিনা। যদি সবাই একটু লক্ষ্য করে থাকে দেখি, যেমন এখানে আছে পড়ার সময়, পড়ার সময়, কিন্তু দেখো এইখানে যে শব্দগুলো তোমাকে দিয়েছি সেই শব্দগুলো থেকে তোমাকে কী করতে হবে, পড়ার সময়ের পরে কোন শব্দটা বুঝবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে কি হয়, পড়ার সময় আমরা কী করি, পড়ি, তাহলে হবে পড়ার সময় পড়ি। এই যে দেখো উত্তরগুলো কীভাবে লিখবো, পড়ার সময় তাহলে কী লিখবো আমি, পড়ি। এর পরেরটা তাহলে কী হবে দেখো তো, বাড়ির কাজে, বাড়ির কাজে কী করতে হয়, দেখি এখান থেকে কোনটা হতে পারে, এই যে সাহায্য করি, তাহলে বাড়ির কাজে সাহায্য করি। এরপর যদি বলি খাওয়ার আগেও পরে কি করতে হবে, নিশ্চয়ই আমরা বুঝে গেছি, এটা হচ্ছে খাওয়ার আগেও পরে হাত ধুই, খাওয়ার আগে ও পরে হাত ধুই। এবার দেখো তাহলে বলতে পারি কি আমরা, এই যে পড়ার সময়, বাড়ির কাজে, খাওয়ার আগেও পরে, এগুলো আমাদের বইতে আছে? হ্যাঁ, এগুলোও কিন্তু আমাদের বইতে আছে, এগুলো একদম প্রথম অধ্যায়, অধ্যায় পার্ট এক এবং পার্ট দুই, আমার পরিচয় এবং আমিও আমার সহপাঠী থেকেই কিন্তু আমি এগুলো করেছি। তারপর যেটা হচ্ছে আমরা কী কী কাজ করি সেখান থেকে কী এসেছে, খাওয়ার আগেও পরে কি হাত ধুই। এবার দেখো 7 দিন, এই যে 7 দিন, এটা কোথায় পড়েছি মনে পড়ছে, মুমুর 7 দিনে ছিল, তাহলে 7 দিনে আমরা কী শিখেছিলাম, 7 দিনে এই যে এক সপ্তাহ, 7 দিনে শিখেছিলাম এক সপ্তাহ, প্রত্যেকটাই কিন্তু তোমাদের বইতে আছে, আপা শুধু সবগুলোকে একত্র করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে দেখো জাতীয় পাখির নাম, বলো তো দেখি, এই যে জাতীয় পাখির নাম আমি বললাম, এটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ আমাদের দেশ থেকে, তাহলে জাতীয় পাখির নাম কি হবে, দোয়েল, এটা কিন্তু আমরা সবাই জানি, তাহলে কি লিখবো, জাতীয় পাখির নাম দোয়েল। এরপর যদি বলা হয় পাখির বাসা,
পাখির বাসাটা কি ছিল বলো দেখি? এটা কিন্তু আমাদের একটা গল্প আমরা পড়েছিলাম, মায়ের ভালোবাসা, পাঠ 47-এর মায়ের ভালোবাসাতে আমরা কি পড়েছিলাম? পাখি সম্পর্কে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তাহলে সেখানে পাখির বাসায় কয়টি ছানা ছিল? 2টি ছানা। এখানে লিখবো পাখির বাসায় 2টি ছানা। এবার শীতে, শীতে কি হবে মনে পড়ছে কোন কবিতা? এটা আমাদের হন হন পন পন কবিতা। তাহলে এই শীতে হবে কি? কন কন, শীতে কন কন। আমকুড়োতে এটা কিন্তু আমরা সবাই জানি, এটা আমরা পারছি, দেখি সবাই বলো তো, আমি একটু দেখি সবাই পারে কিনা। এই তো হয়ে গেল, আমকুড়োতে কি হবে? সুখ, আমকুড়োতে সুখ। এটা আমাদের মামার বাড়ি কবিতার অংশ। তাহলে এরপর যদি বলি গাছের তলায়, এই গাছের তলাটা কিন্তু দু জায়গায় আছে। একটাতে কোথায় আছে? আমি প্রথম যে লেকচার দিয়েছিলাম সেখানে হচ্ছিল ইতল বিতল, সেখানে বলেছিলাম গাছের তলায় ব্যাঙের ছাতা। কিন্তু দেখো তো এখানে কোথাও কি সেই ব্যাঙের ছাতা কথাটা লেখা আছে? নেই। তাহলে বুঝতে হবে আমি এটা কি তোমার ইতল বিতল থেকে নেওয়া হয়নি। তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? আর গাছের তলায় কোথা আছে? আরেকটা জায়গায় আছে কিন্তু, রুবির বাগানে। সেখানে বলা হয়েছিল কি গাছের তলায় কি ছিল? সবুজ ঘাস ছিল। তাহলে এখানে আমরা লিখবো গাছের তলায় সবুজ ঘাস। এরপর এই যে লেখাই দিয়েছি কি আছে এবার? রুবির, কারণ আমরা কি পড়েছি রুবির বাগান। সেটা আমাদের কত নম্বর পাঠে ছিল সবাই কি মনে করতে পারছি? সেটা আমাদের 46 নম্বর পাঠে ছিল রুবির বাগান। তাহলে রুবির সাথে কি আসবে? বাগান আসবে, রুবির বাগান। এরপর দেখো তো ওই যে মোমো পড়েছিলাম, মোমোর 7 দিন, শুক্রবার কি হচ্ছে সেখানে কি লেখা ছিল? শুক্রবার আমরা কিন্তু সবাই জানি শুক্রবার ছুটির দিন। তাহলে হবে শুক্রবার ছুটির দিন। উত্তরগুলো কীভাবে লিখতে হবে আমি কিন্তু তোমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি। শুক্রবার ছুটির দিন। এরপর দেখো এরপর কী ছিল? পিঁপড়ের খোপ, মনে পড়ছে পিঁপড়ে কোথায় পড়েছিলাম আমরা? হ্যাঁ, এই তো মনে পড়ে গেছে, পিঁপড়েটা আমরা পড়েছিলাম পিঁপড়ে ও ঘুঘু পাঠ 50-এ। তাহলে পিঁপড়ে ও ঘুঘু থেকে কী ছিল? পিঁপড়ের খোপ কী ছিল বলতে পারবে? পিঁপড়ের খোপ এখানে দেখি তো কোথায় লেখা আছে, পিঁপড়ের খুব কি হয়েছিল? পিপাসা পেল। তাহলে কি হবে? পিঁপড়ের খুব পিপাসা পেল। এরপর কি আছে? এরপর যেটা বলেছি আমরা দেশকে, এটা কিন্তু আমাদের বইয়ের সর্বশেষ যে গল্পটা আছে 55 নম্বর পাঠে, সেটা কি নিয়ে কথা ছিল? মুক্তিযোদ্ধাদের কথা। সেখান থেকে আমরা কি জানি? আমরা বঙ্গবন্ধু সম্পর্কে জেনেছি, মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি, মুক্তিযোদ্ধা আমাদের দেশের যে যুদ্ধ সেটা সম্পর্কে জেনেছি, আর সবচেয়ে বড় যে বিষয়টা আমরা জেনেছি, নিজের দেশ, নিজের দেশের নামও আমরা শিখে ফেলেছি। তাহলে সেটা কি ছিল? আমরা দেশকে কি করেছিলাম? ভালোবাসি। তাহলে আমরা দেশকে ভালোবাসি। এরপর আমরা যেটা শিখেছিলাম সেটা কি ছিল বলো দেখি? সবাই আমরা জানি বঙ্গবন্ধুর ডাকে কি হয়েছিল? বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল। বাঙালিরা কি করলো? সাড়া দিল। তাহলে এখানে আমি লিখব বঙ্গবন্ধুর ডাকে বাঙালিরা সাড়া দিল। এরপর সর্বশেষ যেটা ছিল আমাদের দেশের নাম কি? আমরা সবাই জানি এটাই কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের কথায় ছিল, আমাদের দেশ বাংলাদেশ। আমাদের দেশ কি হবে? বাংলাদেশ। এখন দেখো আমি তোমাদের সামনে 2টো জিনিস নিয়ে এসেছি। প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা ছিল যুক্তবর্ণ, এবং পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে মিলকরণ। মিলকরণ যখন আমার প্রশ্ন এভাবে থাকবে আমাকে কিন্তু উত্তরটা এইভাবে লিখতে হবে, প্রতিটা লাইন তুলে তারপর উত্তরটা লিখতে হবে একসাথে। এই এই দিকের বাক্যটা শব্দটাকেও তুলতে হবে, এবং এর পাশে যে সঠিক শব্দটা বসবে সেটাকেও তুলতে হবে। আজকে এই 2টো টপিক আমরা পড়ালাম, নিশ্চয়ই সবার ভালো লেগেছে। আজ তাহলে আমি আর এর বেশি আর তোমাদের সাথে পড়াবো না, আজ
এরপর আমি একটা বাড়ির কাজ, খুবই ছোট একটা বাড়ির কাজ, আমরা কিন্তু সবাই এটা করেছি না, দেখি আমার সবার সব শিক্ষার্থীরা বাড়ির কাজটা পারে কিনা। আমি যদি ছোট্ট একটা বাড়ির কাজ দেই, আমার মনে হয় সবাই আমরা পারব। এই যে বাড়ির কাজটা, তাহলে কি হতে পারে, আজকে আমি তোমাদেরকে দিব, আমি প্রথম আমার আলোচনায় তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম 7 দিনের না, আজ আমি তোমাদের বাড়ির কাজ দিব 10টি, 10টি ফুল ও ফলের নাম। আমরা তো পড়েই ফেলেছি, আরেকবার রিভিশন হয়ে যাক, ঠিক আছে? তাহলে 10টি ফুল ও ফলের নাম, আমাদের কি থাকলো, বাড়ির কাজ থাকলো। এটা হলো আমাদের বাড়ির কাজ। তাহলে আজ আমরা তাহলে কি পড়লাম, যুক্তবর্ণ, মেলকরণ, আর সাথে কি করলাম, তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ, এটা আমি পারি, আরেকবার আমরা লিখে ফেলবো 10টি ফুল আর 10টি ফলের নাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার পরবর্তী আলোচনা নিয়ে হাজির হব। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে।